শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্নটা বাঁচিয়ে রাখলো ইন্ডিয়া। সেমিফাইনালের পথে পা বাড়ালেও এখনো সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করেনি ইন্ডিয়া নারী দল। এদিকে নিজেদের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। 12তম ম্যাচ শেষে 2024 নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা ও পরবর্তী ম্যাচের সময়সূচি সহ নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 9 অক্টোবর বুধবার। নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ড নারী দলকে 80 রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকা নারী দলের খেলোয়াড় মারিজানা কাফ। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে 82 রানের বড় ব্যবধানে হারিয়েছে ইন্ডিয়া নারী দল। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ইন্ডিয়া নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর। নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 23টি, যার মাঝে ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে 12তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 12তম ম্যাচ শেষে চলুন এক নজরে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, সেমিফাইনালের লড়াইয়ে কার সম্ভাবনা কতটুকু। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো 9 অক্টোবর বুধবার আর নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের 12তম ম্যাচ শেষে গ্রুপ এ তে থাকা 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা নারী দল। শ্রীলঙ্কা নারী দল ইতিমধ্যেই 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা হেরেছে। 3 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি তারা। তাদের বর্তমান নেট রান রেট -2.564। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে নিউজিল্যান্ড নারী দল। নিউজিল্যান্ড নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.050। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে পাকিস্তান নারী দল। পাকিস্তান নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.555। পয়েন্ট টেবিলের 2 নম্বরে উন্নতি হয়েছে ইন্ডিয়া নারী দলের। ইন্ডিয়া নারী দল ইতিমধ্যে 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2টিতে জয়লাভ করেছে, 1টি ম্যাচ তারা হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং ইন্ডিয়া নারী দলের বর্তমান নেট রান রেট +0.576। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া নারী দল। অস্ট্রেলিয়া নারী দল 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে। 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 4 এবং অস্ট্রেলিয়া নারী দলের বর্তমান নেট রান রেট +2.524। তো 12তম ম্যাচ শেষে গ্রুপ এতে পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা অনুযায়ী 2 নম্বরে উঠে এসেছে কিন্তু ইন্ডিয়া। গত ম্যাচ পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার অবস্থান ছিল পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে। তো শ্রীলঙ্কাকে 82 রানের বড় ব্যবধানে হারিয়ে কিন্তু নিট রান রেটেও বেশ উন্নতি হয়েছে ইন্ডিয়ার, এবং সাথে 2টি পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে এসেছে। তো এখান থেকে ইন্ডিয়াকে সেমিফাইনালে যদি খেলতে হয় তাহলে কিন্তু বেশ কিছু পথ পাড়ি দিতে হবে। তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় সামনে আসতেছে বিপিএল। বিপিএলে 7টি দল অংশগ্রহণ করবে, 7টি দলেরই ফ্যান জার্সি পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে। আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সির নাম্বার সহ ঘরে বসে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন লয়াল কটন ইন বিডিতে। ঘরে বসে জার্সি অর্ডারের 2 থেকে 3 দিনের মাঝে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে লয়াল কটন ইন বিডি। শুধুমাত্র বিপিএল নয়, আইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লালিগা, সৌদি প্রো লিগ সহ খেলাধুলা জগতের যে কোনো ধরনের টুর্নামেন্টের জার্সি কিন্তু লয়াল কটন ইন বিডিতে অ্যাভেলেবল রয়েছে। তাই বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সম্পূর্ণ বিষয়টা দেখে নেবেন। তো যেমনটি বলছিলাম যে ইন্ডিয়ার এখানে সেমিফাইনাল সম্ভাবনা, তো প্রতিটি দল কিন্তু গ্রুপ পর্বে 4টি করে ম্যাচ খেলবে, যেখানে ইন্ডিয়া ইতিমধ্যে 3টি ম্যাচ খেলেছে। ইন্ডিয়ার হাতে আর 1টি মাত্র ম্যাচ বাকি রয়েছে, যে ম্যাচটা কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো ইন্ডিয়াকে যদি শতভাগ তাদের সেমিফাইনালের পথটা শতভাগ নিশ্চিত করতে হয় তাহলে কিন্তু অবশ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা জিততে হবে। যদি কোনো কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জয়লাভ করতে না পারে ইন্ডিয়া, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ইন্ডিয়াকে। কেননা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার সাথে কিন্তু সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে রয়েছে আরও 2টি দল, পাকিস্তান ও নিউজিল্যান্ড। এখানে পাকিস্তান ও নিউজিল্যান্ড তারা নিজেদের মাঝে 1টি ম্যাচ খেলবে এবং এখান থেকে নিউজিল্যান্ড দলটির কিন্তু অপর 1টি ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই সাথে পাকিস্তানের অপর 1টি ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো এখান থেকে যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার পয়েন্টটা 4 থাকতেছে। তো এই 4 পয়েন্ট নিয়ে ইন্ডিয়া কীভাবে সেমিফাইনাল কোয়ালিফাই করবে সেই বিষয়টি এখন নির্ভর করবে অন্যান্য ম্যাচের উপর। তাহলে কিন্তু নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা হবে সেই ম্যাচে অবশ্যই আপনার জিততে হবে পাকিস্তানকে, কেননা নিউজিল্যান্ডের 1টা ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং শ্রীলঙ্কার বর্তমান পারফরমেন্স অনুযায়ী নিউজিল্যান্ডের সেই ম্যাচে কিন্তু জয় অবধারিত। তো নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায়
এবং পাকিস্তানের বিপক্ষেও জিতে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের পয়েন্ট ছয় এগিয়ে দাঁড়াবে, তখন কিন্তু চার পয়েন্ট নিয়ে কিন্তু সেমিফাইনালে ইন্ডিয়ার পক্ষে কোয়ালিফাই করা সম্ভব হবে না। তো যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়টা অবধারিত এবং সেক্ষেত্রে চার পয়েন্ট হচ্ছে তাদের, তাহলে কিন্তু পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে অবশ্যই আপনার পাকিস্তানকে জিততে হবে। যদি পাকিস্তান নিউজিল্যান্ডকে হারায় সেক্ষেত্রে কিন্তু আবার পাকিস্তানের পয়েন্ট হচ্ছে চার, এবং পাকিস্তানের হাতে আরো একটি ম্যাচ থাকবে সেটি অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই ম্যাচে আবার অবশ্যই কিন্তু অস্ট্রেলিয়াকে জিততে হবে পাকিস্তানের বিপক্ষে। তাহলে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ও নিউজিল্যান্ড তিনটি দলের পয়েন্টটি হবে চার করে, সেক্ষেত্রে নেট রান রেটে যে দল এগিয়ে থাকবে তারাই কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করবে অস্ট্রেলিয়ার সাথে। তো এখানে অবশ্যই ইন্ডিয়ার প্লে অফটা চার পয়েন্টে যদি নিশ্চিত করতে হয় তাহলে অন্যান্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে, যদি ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করতে হয় বা ছয় পয়েন্ট অর্জন করতে পারে ইন্ডিয়া, তাহলে অন্যান্য দলের ম্যাচের ফলাফলের উপর কোনো কিছু নির্ভর করছে না। তো যাই হোক, ইন্ডিয়ার সেমিফাইনালটা এখন তাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে, তারা যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে তাদের সেমিফাইনালটা প্রায় শতভাগ নিশ্চিত, যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হেরে যায় তাহলে কিন্তু অনেক যদি কিন্তু উপর তাদেরকে নির্ভর করতে হবে। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নিই গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। গ্রুপ বিতে যে পাঁচটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড নারী দল। স্কটল্যান্ড নারী দল শ্রীলঙ্কার মতোই তিনটি ম্যাচ খেলেছে, তিনটি ম্যাচই তারা হেরেছে, তিন ম্যাচের তিনটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি। তাদের বর্তমান নেট রান রেট -2.617। পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ নারী দল দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচে হেরেছে, এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই, এবং বাংলাদেশের বর্তমান নেট রান রেট -0.125। পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বর্তমান দুটি ম্যাচ তারা খেলেছে এবং একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচে হেরেছে, এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই, এবং তাদের বর্তমান নেট রান রেট +1.154। পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড নারী দল। তো মূলত ইংল্যান্ড গত ম্যাচ পর্যন্ত পয়েন্ট টেবিলের একে ছিল, আজকের ম্যাচ পর দুই নম্বরে চলে এসেছে। তো ইংল্যান্ড দুটি ম্যাচ খেলেছে, দুটিতেই জয়লাভ করে পয়েন্ট পেয়েছে চার, তাদের নেট রান রেট +0.653। পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল। দক্ষিণ আফ্রিকা নারী দলের হাতে দক্ষিণ আফ্রিকা নারী দল তিনটি ম্যাচ খেলেছে, যেখানে দুই ম্যাচ জিতেছে, এক ম্যাচে হেরেছে, দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার, তাদের বর্তমান নেট রান রেট +1.527। তো ১২তম ম্যাচ শেষে কিন্তু দুটি গ্রুপেরই পয়েন্ট টেবিল দেখলাম, যেখানে গ্রুপ বিতে কিন্তু দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে এসেছে এবং সমান সংখ্যক পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ইংল্যান্ড। তিন নম্বরে ও চার নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ তাদের পয়েন্ট দুই করে এবং নেট রান রেটের ব্যবধানে এগিয়ে রয়েছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। তো এখান থেকে কিন্তু বাংলাদেশের সেমিফাইনালের কথা আমি আগেও বলেছি যে বাংলাদেশের পক্ষে সেমিফাইনাল খেলাটা কিন্তু অসম্ভব হিসাবে কিন্তু সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ, তবে বাংলাদেশের যে পারফরমেন্স সে অনুযায়ী কিন্তু তারা সেমিফাইনালে খেলাটা তাদের কিন্তু অনিশ্চিত। তারপরেও যেহেতু সুযোগ সম্ভাবনা রয়েছে সেটি আপনাদেরকে বলতেছি যে এখানে কিন্তু বাংলাদেশের ম্যাচ রয়েছে আগামীকালই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি বাংলাদেশ জিততে পারে সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে চার, যদি বাংলাদেশের পয়েন্ট চার হয় সেক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী ম্যাচ থাকবে হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তো চার পয়েন্ট নিয়ে গ্রুপ বি থেকে কোয়ালিফাই করাটা অনেকটাই কঠিন হবে। তো বাংলাদেশ যদি আগামীকাল ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলেই বাংলাদেশের সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে, অন্যথায় কিন্তু কোনো সুযোগ সম্ভাবনা নেই। কেননা বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে না হারাতে পারে সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার মতো একটা শক্তিশালী দলকে হারানো কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। তো বাংলাদেশের আসলে সম্ভাবনা নেই বললেই চলে। তো যাই হোক, তারপরেও আগামীকালের ম্যাচের উপর সেটি সম্পূর্ণ নির্ভর করছে। এছাড়াও কিন্তু এখানে লড়াইয়ে কিন্তু দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ তিনটি দল কিন্তু লড়াইয়ে রয়েছে, যেখানে কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বরে দক্ষিণ আফ্রিকা থাকলেও এখানে নিউজিল্যান্ড কিন্তু তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। কেননা ইংল্যান্ডের কিন্তু আপনার পয়েন্ট হচ্ছে চার, তবে তারা দুটি ম্যাচ খেলেছে, অপরদিকে দক্ষিণ আফ্রিকা তিনটি ম্যাচ খেলে চার পয়েন্ট অর্জন করেছে। তো এখানে ইংল্যান্ডের সম্ভাবনা বেশি থাকার কারণটা হলো ইংল্যান্ডের কিন্তু ম্যাচ রয়েছে, একটা হলো স্কটল্যান্ডের বিপক্ষে, একটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তো স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে অবশ্যই ইংল্যান্ডের জয়টা কিন্তু অবধারিত, সেক্ষেত্রে কিন্তু আপনার ইংল্যান্ডের পয়েন্ট কিন্তু ইতিমধ্যে চার আছে, স্কটল্যান্ডের সাথে জয়লাভ করলে আরো দুই পয়েন্ট যুক্ত হয়, তাদের পয়েন্ট কিন্তু ছয় হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ আফ্রিকার তুলনায় কিন্তু আপনার এখানে ইংল্যান্ডের সুযোগ সম্ভাবনাটা বেশি রয়েছে। তো এখানে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মাঝেও একটি ম্যাচ রয়েছে। মূলত গ্রুপ বিতে যে অবস্থা বর্তমানে রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটি স্কটল্যান্ড ব্যতীত প্রত্যেকটি দলের হাতেই সম্ভব সেমিফাইনালে কোয়ালিফাই করা। কেননা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে, বাংলাদেশ যদি দুটি ম্যাচ জিততে পারে তাদের পয়েন্ট হবে ছয়, অপরদিকে ওয়েস্ট ইন্ডিজেরও একই অবস্থা এবং ইংল্যান্ড এখানে তাদেরও কিন্তু পয়েন্ট আট হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ রয়েছে, আর দক্ষিণ আফ্রিকার হাতেও কিন্তু ছয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচই হেরে যায় সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু আরও দুটি করে পয়েন্ট যুক্ত হবে তাদের খাতায়, সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে জিততে হবে। তো অনেক কিছুই নির্ভর করছে হলো নিজেদের পারফরমেন্সের উপর। এখানে সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্পূর্ণ বিষয়টা হলো নিজেরা যদি পারফরমেন্স করতে পারে তাহলে অন্য দলের উপর কিন্তু নির্ভর করতে হবে না।
তো যদি নিজেদের পারফরমেন্সে তারা ব্যর্থ হয় তাহলে অন্য দলের ফলাফলের উপর তাদেরকে নির্ভর করতে হবে। তো যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 10 অক্টোবর বৃহস্পতিবার, 10 অক্টোবর বৃহস্পতিবার নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায়। তো আপনাদেরকে আবারও বলছি, বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে অবশ্যই তাদের সেমিফাইনাল খেলার সুযোগ সম্ভাবনা তৈরি হবে বা থাকবে। যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে সেই সুযোগ সম্ভাবনা নিয়ে আলাদা একটি ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা জানানোর চেষ্টা করব। আর যদি জিততে না পারে তাহলে কিন্তু বাংলাদেশের সেমিফাইনাল সম্ভাবনা নিয়ে আর কোনো কথা বলবো না। তো পরবর্তীতে কিন্তু 11 তারিখে একটি মাত্র ম্যাচ রয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান, সেই ম্যাচ রয়েছে রাত 8টায়। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নিই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জনের যে তালিকা, সেখানে তালিকার 5 নম্বরে রয়েছে বেত মনি, অস্ট্রেলিয়ার খেলোয়াড়, 2 ম্যাচে রান করেছেন 83। 4 নম্বরে অবস্থান করছে ড্যানি ওয়েট হডস, তিনি 2 ম্যাচে ইংল্যান্ডের খেলোয়াড়, 2 ম্যাচে রান করেছেন 84। 3 নম্বরে চলে এসেছেন ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর, তিনি কিন্তু 3 ম্যাচে রান করেছেন 96। তালিকার 2 নম্বরে চলে এসেছেন তাসমিন ব্রিটস, 3 ম্যাচে রান করেছেন 113, দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় তিনি। এবং তালিকার 1 নম্বরেও রয়েছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় লরা ওলভার্টস, 3 ম্যাচে রান করেছেন 141। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 15 জনের তালিকা যদি আমরা দেখি, সেখানে কিন্তু তালিকার 6 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের ব্যাটসম্যান সুবহানা মুস্তারি, তিনি 2 ম্যাচে রান করেছেন 80। তালিকার 7 নম্বরে দেখতে পারবেন শেফালি ভার্মা, তিনি 3 ম্যাচে রান করেছেন 77, ইন্ডিয়ার খেলোয়াড়। এবং 9 নম্বরে অবস্থান করবে ইন্ডিয়ার খেলোয়াড় স্মৃতি মান্ধানা, 3 ম্যাচে 69 রান করেছেন। এবং এই তালিকার 13 নম্বরে রয়েছেন জেমিমা রদ্রিগস, ইন্ডিয়ার খেলোয়াড়, 3 ম্যাচে 52 রান করেছেন। এছাড়াও পাকিস্তানের নিরা ঢার, 2 ম্যাচে রান করেছেন 51। এখন যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়ের তালিকাটা দেখি, সেখানে কিন্তু সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে আশা সোভানা, ইন্ডিয়ার খেলোয়াড় আশা সোভানা, 3 ম্যাচে 12 ওভার বল করে উইকেট পেয়েছেন কিন্তু 5টি। তালিকার 4 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ডের খেলোয়াড় রোজামেরি মেইর, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। এরপর তালিকার 3 নম্বরে অস্ট্রেলিয়ার খেলোয়াড় মেগান স্কট, তিনি 2 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। তালিকার 2 নম্বরে চলে এসেছেন ইন্ডিয়ার খেলোয়াড় বা বোলার অরুন্ধতি রেডি, বা 3 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি। তালিকার 1 নম্বরে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ননক্লুলেকো মোলাবা, 3 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। তো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় সেরা 15 জনের তালিকা যদি আমরা দেখি, সেখানে 6 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়ার খেলোয়াড় রেণুকা সিং ঠাকুর, 3 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। এবং 10 নম্বরে দেখতে পারবেন বাংলাদেশের খেলোয়াড় ঋতুমণি, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। এছাড়াও কিন্তু 11 নম্বর অবস্থানে পাকিস্তানের খেলোয়াড় সাদিয়া ইকবাল, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। তো এই ছিল কিন্তু নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট 12তম ম্যাচ শেষে। যদিও নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে 23টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে গ্রুপ পর্বে 20টি ম্যাচ হবে, 2টি সেমিফাইনাল, 1টি ফাইনাল ম্যাচ। তো যতই ম্যাচ এগোচ্ছে সেমিফাইনালের দিকে বেশ কিছু দল এগিয়ে যাচ্ছে, বেশ কিছু দল সেমিফাইনাল থেকে পিছিয়ে আসতেছে। তো শেষ পর্যন্ত কোন 4টি দল সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো গ্রুপ এ থেকে কোন 2টি দল এবং গ্রুপ বি থেকে কোন 2টি দল সেমিফাইনালে যেতে পারবে অবশ্যই সেটিও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তো খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আগামী 18ই অক্টোবর থেকে শুরু হবে ইমার্জিন মেন্স এশিয়া কাপ। তো ইমার্জিন মেন্স এশিয়া কাপের সময়সূচিটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, অবশ্যই আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ সময়সূচি দেখে নেবেন বাংলাদেশ সময়ে। এছাড়াও কিন্তু খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি আপনারা অর্ডার করতে পারবেন লয়াল কটন ইনবিডিতে, বিশ্বস্ততার সাথে সেরা কোয়ালিটির ফেব্রিক্সে জার্সি পেয়ে যাবেন লয়াল কটন ইনবিডিতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আসসালামু আলাইকুম।